संख्यन रिजेक्शन एक भारी मन खराब करा शब्द से बांगला इंग्रेजी फारसी पार्सी जे भाषाते ही होक ना क्यों आमादेर प्रत्येकेई जीवनेर कोनो ना कोनो समय प्रत्याख्यात होते हैं। कखनो चाकरीर इंटरव्यू दीते गिये कखनो अटो चालकेर काछे 100 टाकार खुचरो चाइते गिये कखनो काउके प्रपोज करते गिये आबार कखनो कोनो एक सम्पर्के दीर्घकाल थाकार परेओ शुरूते रिजेक्शन ताओ मेने नेया जाए किन्तु सारा जीवन एकसाथे पथ चलार प्रतिश्रुति देवा मानुषटा जदि आचमका एक दिन तोमाके चिनते अस्वीकार करे जदि आचमका एक दिन से जानिए दे तार बाड़ीर लोक तोमाके रिजेक्ट करे दिएछे शुधुमात्र तुम्हार काछे एकटा भालो चाकरी नहीं ता बोले तखन कि करबे तुमी जो मर्द होता है उसे दर्द नहीं होता। बहुकाल आगे अमिताभ बच्चनेर ई संलापटिके मूल मंत्र धरे निये जीवन काटाते चाय अनेक पुरुष मानुषी किन्तु आमी बोलबो ई संलाप आसले सत्यि नय। मर्द को भी दर्द होता है एटाई वास्तव। प्रेम भेंगे गेले सम्पर्क दुमड़ी मुछड़े गेले पुरुषेर चोख दिए जल गड़िए पड़े किन्तु से जलेर दाग तादेर ताड़ाताड़ी मुछे फेलते हैं नहीं तो समाज बोलबे पुरुष मानुष हुए कांछिस। एखन अवश्य अनेक जायगाते आरो एकटा कथा बलार प्रचलन हयेछे पुरुष मानुष मात्रई नाकि प्रतारक किन्तु सत्यि कि ताई सत्यि कि एकजन पुरुष एकटा सम्पर्के थाकाकालीन आरो एकटा बा दुटो सम्पर्के जड़िए पड़े सत्यि कि एकजन पुरुष शुधुमात्र खुजे बेड़ाय नारीर शरीर ब्रेकअपर पर मूव ऑन करते तादेर सत्यि कि मात्र दो तीन दिन समय लागे आगे ना प्रति बछर दुर्गा पूजोय सरस्वती पूजोय ईदे क्रिसमसे जखन एक झाक प्रेमिक प्रेमिका हाथे हाथ रेखे घुरे बेड़ाय फुचकार झाल निये झगड़ा करे ओला उबेरे देरीते आसले तारा अस्थिर होये जाय एकटू खेयाल करे देखले देखते पाबेन से सब किछु थेके अनेक दूरे थाका बेश किछु पुरुषके तारा एका एका घुरे बेड़ाच्छे आलोर चादरेर नीचे एक बुक अंधकार निये शून्य दृष्टि निये कैफे बा रेस्टुरेंटेओ एमन अनेक पुरुषेर देखा मेले जारा कोनो एक कोनाय बसे काटिये दे पुरो सन्ध्येटा একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে বিয়েই করেনি। আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনে দিয়ে প্রেমিকার জন্য গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে
সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে, তাদের থেকে যেতে হয়। রাতের পরে রাত জেগে গান শুনে, দিনের পরে দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। মা বাবার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে দাড়ি গোফ শেভ করে ঝকঝকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটো মেট্রো বাইকে চড়ে। হাসতে হয় সবার সাথে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের হাজার গালাগালি খেতে হয়, অফিসে বাজারে দোকান করতে হয়, সময় মতন ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এইভাবে আর কতদিন? তোমারও তো সত্যিকারের ভালোবাসা প্রয়োজন ছিল, তোমারও তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। তাহলে সেই তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো দিব্যি ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকার মাইনে এক্ষুনি আর একটা সম্পর্কে জড়িয়ে পড়া, আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলো, এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সাথে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো, তোমার প্রিয় রেস্টুরেন্ট সেই তোমার প্রিয় আইটেমটা আজও তোমার জন্য অপেক্ষা করছে, বিরিয়ানি কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে আজও ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে তোমার হাতটা আবার ধরবে, আর এবার সেই মানুষটা তোমার হাত কিন্তু আর কোনোদিনও ছাড়বে না, সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন। মিলিয়ে নিও কথাটা, ভালো থাকুক সব পুরুষ যারা নিজেদের চোখের জল বুকের কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়ে আজও লড়াই করে চলেছে নিজের সংসারের জন্য, নিজের ভালোবাসার মানুষদের জন্য। তাদের এই কষ্টটা হয়তো আমরা সবাই দেখতে পাই না, বুঝতে পারি না, কারণ সমাজ আজও সেই অধিকার পুরুষ মানুষদের দেয়নি। কিন্তু তার অর্থ এটা কখনোই নয় যে প্রত্যেকটি পুরুষই প্রতারক, প্রত্যেকটা পুরুষই পাষাণ। পুরুষের একটা হৃদয় আছে, তাদেরও ভালো থাকার অধিকার আছে। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে।